এই সেই নেট দুনিয়া কাপানো মহারাষ্ট্রিয়ান তিখা রেসিপি যেটাকে আমরা মরিচ ভর্তাও বলতে পারি কিন্তু এটার কিছু বিশেষত্ব আছে এটা হচ্ছে পুরোপুরি ভর্তা করা যাবে না এটাকে অর্ধেক মানে আধা ভাঙা টাইপের ভর্তা করতে হবে প্রথমেই ফ্রাই প্যানে আমি একটা রসুনের কোয়াগুলো আলাদা করে নিয়ে ভেজে নিলাম একটা সাইডে রেখে এখানে দিলাম মরিচ কাঁচা মরিচ এখানে মরিচের পরিমাণ আরও বেশি দিতে হয় কিন্তু এত ঝাল আমি খেতে পারবো না তাই আমি অর্ধেক দিয়েছি মানে পরিমাণে কম দিয়েছি এরপর হচ্ছে কিছু বাদাম দিয়ে দিলাম যেগুলো আগেই ভাজা ছিল তারপর একটুখানি তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো এরপরে হচ্ছে আমি চলে আসবো হামান দিস্তায় যেহেতু এটা পুরোপুরি ম্যাশ করতে হবে না সেহেতু এটা হামান দিস্তা দিয়ে চালিয়ে দিতে পারবো আমি প্রথমে বাদামগুলোকে আমি ক্র্যাশ করে নিচ্ছি তো এটাকে ক্র্যাশ করে নেওয়া হয়ে যাওয়ার পরে বাকি উপকরণগুলো আমি অ্যাড করে সেগুলো ক্র্যাশ করব তো এরপরে হচ্ছে মরিচটা দিয়ে দিলাম মরিচটা দিয়ে দেওয়ার পর সেটাকেও আমি আধা ভাঙা করে ছেঁচে নিচ্ছি আর কি এগুলো মিক্স করা হয়ে গেলে এরপরে আমি ভেজে রাখা রসুনগুলো এর মধ্যে দিয়ে সেটাকেও আধা ছ্যাঁচা করে নিচ্ছি তো এভাবেই কিন্তু এটাই রসুনটা তো এমনি নরম থাকে ভাজার পরে আরও নরম হয়ে যায় যে কারণে সবার শেষে আমি রসুনটাকে অ্যাড করলাম তা না হলে ওটা আবার বেশি মিক্স হয়ে যায় তো এরপরে আমি ফ্রিজ থেকে বের করে নেওয়া ধনে পাতাগুলো তেলের মধ্যে একটু ভেজে নিলাম নেওয়ার পর সেটাকেও আমি এই হামান মধ্যে দিয়ে এটাকেও আমি ছেঁচে নিচ্ছি তো এরপর হচ্ছে সবগুলোকে একসাথে করে মাখানোর আগে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা হচ্ছে যে যার পরিমাণ মতো দিয়ে দি মানে যে যেরকম লবণ খায় আর কি তো আমি যেরকম খাই সেরকমই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে আমি এখন চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি এই যে আমাদের ভর্তা রেডি হয়ে গেছে এটাকে কী বলবো এটা হচ্ছে মহারাষ্ট্রিয়ান তিখা তিখা রেসিপি ইন্ডিয়ান ডিশ হিসেবে এটা হচ্ছে ইন্টারনেট দুনিয়া কাঁপাচ্ছে কিন্তু আমরা তো এটাকে মরিচের ভর্তা কিংবা বাদামের ভর্তা বলে চালিয়ে দিতে পারবো তো যাই হোক জিনিস যেটাই হোক যেহেতু আমাদের এসব খাওয়া হয় মানে প্রায়ই খাওয়া হয় এটা হচ্ছে গরম ভাতের সাথে একেবারেই অমৃত লাগবে যাদের মুখে রুচি চলে গেছে তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন ভাই আমি একটু ঝাল কম দিয়েছি আপনারা চাইলে আরও একটু ঝাল পরিমাণে বাড়িয়ে দিয়ে এটা বানাতে পারেন তো এখন আমি এটা গরম ভাতের সাথে খাচ্ছি এবং এটা ভীষণই মজা ছিল